শনিবারের আয়োজন এসো গান শিখি, আয়ন টিভির এসো গান শিখি একটি ভালোবাসার নাম, একটি প্রয়াস বাংলা গান শেখার একটি অনবদ্য আয়োজন। আমার সাথে আছে প্রতিদিনের মতন আমাদের সোনামণিরা, যারা অনেক দূর দূরান্ত থেকে আয়ন টিভির সেটে রবিবার দিন এসে হাজির হয় আমার কাছে গান শেখার জন্য এবং আপনাদের গান শোনানোর জন্য। তারপর কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ রবিবার, সবাই ছুটির আমেজে, এতক্ষণ নিশ্চয়ই খাতা কলম নিয়ে আমার সোনামণিরা যারা টিভি সেটের সামনে বসে আমার অনুষ্ঠান দেখো নিশ্চয়ই বসে পড়েছো আয়ন টিভি এসো গান শিখে দেখার জন্য এবং আমার সাথে গান শেখার জন্য। কিন্তু তোমরা কিন্তু এখনও আমাকে ফোন করে জানাচ্ছ না যে তোমাদের গান শেখা কেমন চলছে। তোমরা তোমাদের গান যে কোনো প্রবলেম, যে কোনো জিজ্ঞাসা বা তোমাদের আয়োজন কেমন লাগছে সব কিছু আমাকে ফোন করে, সরাসরি টিভি সেটে ফোন করে জানাতে পারো। সেই সাথে সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি মনে করেন যে আপনাদের মূল্যবান মতামতে এই অনুষ্ঠানটি উপকৃত হবে, আপনারা টিভি সেটে অনুষ্ঠান চলাকালীন সময় লাইভে ফোন করে আমার সাথে কথা বলতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। তো আয়োজন শুরু করছিলাম, আমরা করছিলাম আমরা যে গানটি শিখছিলাম এসো গান শিখিতে, আকাশ ভরা সূর্য তারা। আমরা আপনারা দেখছিলেন আমার সোনামণিরা আমার সাথে গানটি করছিল। আমরা মূল ক্লাসে যাওয়ার আগে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা আজকে উপস্থিত হয়েছে আয়ন টিভি সেটের সাথে, তাদের সাথে একটু কথা বলবো। কেমন আছো আজকে তোমরা সবাই? ভালো। তোমাদের দেখলে সত্যি আমারও মন ভালো হয়ে যায় যে ওরা বিলেতের মাটিতে থেকেও কি সুন্দর বাংলা গান করছে, বাংলা গান করার চেষ্টা করছে এবং আমাকে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে, সবার কাছে, আয়ন টিভির মাধ্যমে আপনাদের কাছে এই বাংলা গানকে ছড়িয়ে দিচ্ছে বিলেতের মাটিতে। আমার সর্বপ্রথম বাম পাশে আছে আনন্দরূপ। হ্যালো আনন্দরূপ। আছে নীলাচল, আছে শ্রেয়ান মারিয়া, তারপর আছে নাম বলতে হবে জিসান, শ্রাবণ, জেসিকা, আমার সব প্রিয় প্রিয় মুখ। জেসিকা কেমন আছো তুমি? ভালো আছো? শ্রাবণ গানটা কেমন হচ্ছে? মনে করতে পারো? আচ্ছা গুড। তোমাদের যে সারগামগুলো প্র্যাকটিস করতে দিয়েছিলাম সেই সারগামগুলোর কি অবস্থা? যে সারগামগুলো প্র্যাকটিস করতে দিয়েছিলাম আমাদের, কোন সারগামগুলো ভোকাল প্র্যাকটিসে কোন সারগামগুলো চলছিল? হ্যাঁ, নতুনটা একদম সাসাসা, লেটেস্ট দিয়েছিলাম সাসাসাসা। আচ্ছা, আমরা প্রথম থেকে সবগুলো ঝটপট করে প্র্যাকটিস করি, তারপর আবার আমরা গানে ফিরে যাব। আমরা শিখছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ ভরা সূর্য তারা। আমার সাথে যে সোনামণিরা তালিম নিচ্ছে তারা কিন্তু গানটা খুব সহজে কোপ আপ করতে পেরেছে এবং ওরা কিন্তু খুব ভালো করছে, আপনার অনুষ্ঠানের শুরুতেই দেখতে পেলেন। আসো আমরা একটু সারগাম করে নিই, ঠিক আছে? আসো। Mm-hmm.
আমি একটু যাতে সবাই দেখতে পারে সেই জন্য একটু শেয়ার করে দিচ্ছি। এবার শিখেছি, বলেছি সবাই বাম হাতে তাল থাকবে সবার। রেডি, এক বিটে সারগামা। সা রে গা মা পা রে নি সা সা নি ধা পা মা বাহ, ভালো হয়েছে। এবার আজকে নতুন আরেকটা দিব, ঠিক আছে? হ্যাঁ,
প্রতিদিন একটা করে দিলে আমাদের সারগাম কিন্তু অনেক অনেকগুলো হয়ে যাবে। তো আমাদের যদি মাসে দুইটা ক্লোরে ক্লাস হয় তো আমরা প্রতি মাসে আমরা দুইটা নতুন সারগাম শিখবো, ঠিক আছে? আজকে যেটা দিব সেটা একদম ইজি। দেখো আমি তোমাদেরকে প্রথমে গেয়ে শোনাচ্ছি। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা গা মা গা রে গা রে সা। কঠিন? ইজি? গুড, তাহলে এখন প্র্যাকটিস করি, ঠিক আছে? আসো। রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা রে গা রে সা। দি করো। মারিয়া মারিয়ামণি কি করছে? মারিয়ামণি বাম হাত দিয়ে ডান হাতের পায়ে কষ্ট করে এইরকম এইরকম করে তাল দিচ্ছে। মারিয়া, এত কষ্ট করার দরকার নেই মা, সুন্দর করে তোমার বাম সাইডে, লেফট লেফট সাইড কোনটা দেখো সবাই কীভাবে করছে। তোমার যে পাশে পাটা আছে ও পাশে পা দাও, দেখো দেখো এই যে এরকম। হ্যাঁ, তোমার তো রাইট হ্যান্ড, তুমি লেফট হ্যান্ড ইউজ করো। তোমার কি লেফট হ্যান্ড ইউজ করতে কষ্ট হচ্ছে? তাহলে তুমি রাইট হ্যান্ড ইউজ করো, ঠিক আছে? আমি কেন বলি, আমরা একটা ইনস্ট্রুমেন্ট মেইনলি বাজাই রাইট হ্যান্ড দিয়ে, সবাই এক্সেপশনাল কেউ কেউ থাকেন, যদি রাইট হ্যান্ডে বাজাই তাহলে আমরা চেষ্টা করি সবাই লেফট হ্যান্ডে তালটা দিতে। হ্যাঁ, এই জন্য আমি তোমাদেরকে লেফট হ্যান্ডটা দিকে মুভ করাটা প্র্যাকটিস করাচ্ছি। এটা করতে 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 যেটা হবে, গান শিখতে শিখতে এটা একটা হ্যাবিচুয়েটে পরিণত হবে, মানে সবার একটা অভ্যাস হয়ে যাবে যে যখন গান গাবা তখন বাম হাত দিয়ে একটা তাল দেওয়া। সেটা তুমি যে ইনস্ট্রুমেন্টই বাজাও, যদি পিয়ানো বাজাও দেখা যাবে বাম হাতে একটা রিদম থাকছে, বা হারমোনি বাজালে বাম হাতে একটা রিদম থাকছে, এটা তোমাদের একটা প্র্যাকটিস হবে। তাতে পরবর্তীতে যেটা হবে তোমাদের তালের গণ্ডগোলটা হওয়ার খুব পসিবিলিটি কম থাকবে, কারণ তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই এই এটা একটা বিট, এটা একটা লয়। লয় মানে কি? লয় মানে কি? লয় লয়ের বাংলা, কিন্তু ইংলিশ কি লয় কি? হ্যাঁ, রিদম, ঠিক আছে? করো মারিয়া, দেখো মামা তাল দাও তো, বলো তো আজকে একটু মারিয়ার কণ্ঠে শুনবো তো, সারা সাটা বলো তো। সাটা লাগাও, সা জোরে গলা ছেড়ে দিয়ে। Sa, sa, ni, dha, pa, ma, ga, re, sa. Good. আচ্ছা, আমরা যেটা করছিলাম সেটা করি আমরা এখন। আসো। Sa, re, ga, re, ga, ma, ga, ma, pa, 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 dha. সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা আ।
শোনাতে পারবে। বাবা বাবা, জেসিকা একটু একটু হাত কেন এরকম না, কেন জেসিকা এরকম কেন, হ্যাঁ এইটুক কেন, এইটুক না, মানে একটু একটু পারবে, মানে একটু পারবে, একটু একটু এখান থেকে এক পর্যন্ত উঠবে না। আচ্ছা ঠিক আছে, জিসান কনফিডেন্ট নেই এখনো, কনফিডেন্ট হয়ে যাবে। জিসান হলো একদম চুপচাপ শোনে, যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট না হবে সে আমাকে শোনাবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে যাদের যে আছে তোমরা, আচ্ছা আমি শুনবো শ্রেয়ান, আনন্দরূপ আর শ্রাবণের কাছ থেকে, এরপর তোমরা দুজন করবে। হ্যাঁ হ্যাঁ, বয়েজ ভার্সেস গার্লস। আচ্ছা সব বয়েজরাই করো দেখি, কিন্তু গার্লস তো মাত্র তিনজন, তাহলে কিভাবে হবে? হোক শুধু বয়েজগুলো করো। সারিগা মারিয়া, তুমিও করবে, কেমন? নীলাচল, মারিয়া আর জেসিকা, তোমরা তিনজন করো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আইওয়ান টিভি এসো গান শিখি। আমরা আমাদের গানের ক্লাস চালিয়ে যাচ্ছি, নিয়ে নিতে হবে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতিতে কোথাও যাবেন না, বিরতির পর ফিরে আসছি আবার আপনাদের অনুষ্ঠান নিয়ে, সঙ্গে থাকুন।